সিএবির ভোটে লড়ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল, শেষ দিনেও প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। আর সিএবির নতুন সভাপতি হচ্ছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তের সব থেকে বড় খবর, সিএবির ভোটে লড়ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ প্রেসিডেন্ট পদে লড়বার জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল, আজও মনোনয়ন জমা দিলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়, বরং সিএবির নতুন সভাপতি হচ্ছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সিএবির সহসভাপতি হচ্ছেন অবলেন্দু বিশ্বাস, সচিব হচ্ছেন নরেশ ওঝা। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, আগামীকাল তিনি সন্ধ্যে ছটায় পৌঁছেছিলেন, মনোনয়ন জমা দেননি, আজও মনোনয়ন জমা দিলেন না এবং ভোটে লড়ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়, কি কারণ? হ্যাঁ দেখো অনুষ্ঠ, যেটা জানা যাচ্ছে যে সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি নির্বাচনে প্রেসিডেন্ট পদে তিনি লড়ছেন না, অর্থাৎ তিনি মনোনয়ন জমা দিচ্ছেন না। তাহলে নতুন প্রেসিডেন্ট হচ্ছেন তার দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এখানে সব থেকে বড় প্রশ্ন যে তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে যখন তিনি জানিয়েছিলেন যে একবার নয় দুবার সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি সিএবি প্রেসিডেন্ট পদে লড়াই করছেন, সিএবি প্রেসিডেন্ট পদে তিনি দাঁড়াচ্ছেন, তাহলে হঠাৎ কি হলো, কি অঙ্কের বদল হলো যে সৌরভ সিএবি পদে প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছেন না? সিএবি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে সৌরভ গঙ্গোপাধ্যায় যে সময় এই কথাটি বলেছিলেন যে তিনি প্রেসিডেন্ট পদে লড়াই করবেন, সেই সময় সিএবির এই যে নির্বাচনকে ঘিরে বিরোধী পক্ষ সক্রিয় ছিল, বিরোধী পক্ষ সেই সময় অনুমান করা হচ্ছিল যে বিরোধী পক্ষ হয়তো মনোনয়ন পেশ করবে, সিএবি নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবে, সেই কারণেই সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি প্রেসিডেন্ট পদে লড়াই করবেন। অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় যখন এই কথাটা বলে দেন যে তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন, তাহলে বিরোধী পক্ষের কাছে এটা একটা বিরাট বড় ধাক্কা। সেই সময় সেই কারণেই সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে প্রেসিডেন্ট পদে লড়াই করবেন। কিন্তু সময় যত এগিয়েছে, সিএবি নির্বাচন ঘিরে পরতে পরতে নাটক হয়েছে, পরতে পরতে অঙ্ক সমীকরণ বদলেছে, সেই বদলানোর ফলে যেটা হয়েছে যে বিরোধী পক্ষ একেবারে পিছু হটেছে। সিএবি যে নির্বাচন, সেই নির্বাচনে বিরোধী পক্ষ আর কিছুক্ষণ সময় রয়েছে, হাতে পাঁচটা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় সীমা, যেটা জানা যাচ্ছে বিরোধী পক্ষ এই সিএবি নির্বাচনে মনোনয়ন জমা দিচ্ছে না। তাহলে সেক্ষেত্রে যেটা হচ্ছে তার ফলে, সে কারণেই সৌরভ গঙ্গোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি মনোনয়ন জমা দেবেন না, কারণ যে এই যে বিরোধী পক্ষ যদি মনোনয়ন জমা না দেয় তাহলে সেক্ষেত্রে সিএবি নির্বাচন হবে না, নির্বাচন না হয়ে সেক্ষেত্রে সেটা সিলেকশন হয়ে যাবে, অর্থাৎ এই যে সিলেকশন হয়ে প্যানেল তৈরি হবে সেক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় চাইছেন না যে তিনি প্রেসিডেন্ট হন, সেই জায়গায় তার দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এই সিএবির নতুন সভাপতি হবে। কিন্তু যদি ধরো নির্বাচন হতো, আমি আরও একবার বলছি, যদি নির্বাচন হতো, বিরোধীরা নমিনেশন জমা দিত, সেক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করতেন। কিন্তু যেহেতু বিরোধী পক্ষ কোনোরকম মনোনয়ন জমা দেয়নি, একজনও বিরোধী পক্ষের একজনও নমিনেশন জমা দেয়নি, সেক্ষেত্রে এটা নির্বাচন হবে না, সিলেকশন হবে। আগামী, তুমি জানো যে আগামী 31 অক্টোবর সিএবির বার্ষিক সাধারণ সভা রয়েছে, সেখানেই এই যে নতুন কমিটি বা নতুন প্যানেল, সেই প্যানেলের নাম ঘোষণা হবে। অর্থাৎ এই যে সিলেকশন হলো, সেই কারণেই সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবির যে সভাপতি পদে তিনি দাঁড়ালেন না। সৌরভ গঙ্গোপাধ্যায় এখনো